আসসালামু আলাইকুম ছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের অধ্যায় ছয়, দীর্ঘমেয়াদী অর্থায়নের ওপর একটি সংক্ষিপ্ত ক্লাস নিতে চাচ্ছি। দেখো, তোমরা এখানে কিছু সংজ্ঞা আছে যেগুলো আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, তারপর এখানে একটু সংক্ষিপ্ত আকারে সংখ্যাগুলো রিভিউ করার জন্য দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে। তোমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছো, অনেক দিনের ক্লাস হচ্ছে না তোমাদের, যেহেতু পড়াশোনা তোমরা বাসায় আশা করি করছো। আমি তোমাদের মনে যেন একটু থাকে সেজন্য ছোট করে সংখ্যাগুলো দিয়েছি। দেখো, প্রথমে আমরা কি চ্যাপ্টার সিক্সে আমরা পড়েছি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে বন্ডের সংজ্ঞা এখানে আমি লিখেছি। দেখো, বন্ড বলতে আমরা কি বুঝি? বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রয় করে কোম্পানি তহবিল সংগ্রহ করে। বন্ডের একটা শ্রেণীবিভাগ হচ্ছে জিরো কুপন বন্ড, যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো সুদ প্রদান করা হয় না তাকে জিরো কুপন বন্ড বলে। কর্পোরেট বন্ড, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে কর্পোরেট বন্ড বলে। যখন কোনো কোম্পানির অর্থে দীর্ঘমেয়াদে অর্থের প্রয়োজন হয় তখন তারা কর্পোরেট বন্ড ইস্যু করে। জাঙ্ক বন্ড, এটা হচ্ছে এমন ধরনের একটা বন্ড যেখানে কি হয়, এদের এই বন্ডের ঝুঁকিও বেশি এবং আয়ও বেশি থাকে, তাই এটাকে কি বলা হচ্ছে? জাঙ্ক বন্ড। বন্ড বাজার, যে বাজারে বিভিন্ন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড এবং সরকারি বন্ড ক্রয় বিক্রয় করা হয় তাকে বন্ড বাজার বলে। ট্রেজারি বন্ড, সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে ট্রেজারি বন্ড বলে। তারপরে যেটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা তোমরা বিভিন্ন অঙ্কেও পাবে, ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু ম্যাচুরিটি বা YTM, মেয়াদ পূর্তিতে আয়ের হার। কোনো বিনিয়োগকারী বর্তমান বাজার মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখলে যে আয় অর্জিত হয় তাকে YTM বলে। একদম মেয়াদ শেষ, ধরো 5 বছরের মেয়াদ যদি হয়, তাহলে 5 বছর মেয়াদ সম্পূর্ণ হলে সম্পূর্ণ 5 বছর পর যেই আয়টা পাচ্ছে বিনিয়োগকারী সেটাই হচ্ছে YTM বা ইল্ড টু ম্যাচুরিটি। ইল্ড টু কল কি? কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বে ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব বা কল করা হয় তাহলে ওই বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল্ড টু কল বলে। ধরো বন্ডের মেয়াদ 5 বছর, কিন্তু 5 বছর অতিবাহিত হওয়ার পূর্বেই, ধরো তৃতীয় বছরে বা চতুর্থ বছরে কোম্পানি আবার বন্ডটি নিজেই কিনে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে সেই তৃতীয় বছরে বা চতুর্থ বছরে বিনিয়োগকারী যে আয়টা হবে বা কোম্পানি তাকে যেই প্রাইসে বন্ডটা কিনে নিবে তার কাছ থেকে, সেই প্রাইসটাকে বলা হয় কল প্রাইস, এবং সেই সময়ে যে আয় হয় সেটা হচ্ছে ইল্ড টু কল বা YTC। চলতি ইল্ড, চলতি বছরে বন্ডের সুদ বাবদ প্রাপ্ত আয়কে এই বাজার মূল্য দ্বারা ভাগ করলে শতকরা যে হার পাওয়া যায় তাকে চলতি ইল্ড বা উপার্জন হার বলে। এখন আসো একটি প্রশ্নের সমাধান আমি এখানে করে দেওয়া আছে, সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা সিলেট বোর্ড 2017-তে এসেছিল। হারুন সাহেব একজন বন্ড বিনিয়োগকারী, তিনি দুটি বন্ডে বিনিয়োগের জন্য পছন্দ করেছেন। তার বিবরণ নিচে দেওয়া হলো, দুটা বন্ডের নাম এক্স এবং ওয়াই। কুপন সুদের হার এক্স এর ক্ষেত্রে 14%, বাজার মূল্য 1250 টাকা এবং মেয়াদ 5 বছর। ওয়াই বন্ডের ক্ষেত্রে কুপন সুদের হার 13% এবং এর বাজার মূল্য 850 টাকা, আর মেয়াদ এখানে দেয়া নেই। তার মানে এটাকে আমরা কি বুঝতে পারছি, এটি হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন আরো কিছু প্রশ্নে তথ্য দেয়া আছে। হারুন সাহেবের প্রত্যাশিত আয়ের হার 12%, প্রতিটি বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো দেয়া আছে। এখন প্রথম প্রশ্ন আমাদেরকে বলেছে চলতি ইল্ড কি? চলতি বছরে বন্ডের সুদ বাবদ প্রাপ্ত আয়কে এর বাজার মূল্য দ্বারা ভাগ করলে শতকরা যে হার পাওয়া যায় তাকে চলতি ইল্ড বা উপার্জন হার বলে। দ্বিতীয় প্রশ্ন, কুপন হার বন্ডের আয়ের ওপর কি প্রভাব ফেলে? এটা একটু থিওরি প্রশ্ন এবং এটা একটু বোঝার বিষয় আছে, এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি, আবার একটু বলছি। এখানে দেখো বলেছে কি অ্যান্সারে,
বন্ড ইস্যুকারী কোম্পানি বন্ড হোল্ডারকে যে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে কুপন সুদের হার বলে। যদি বন্ডের কুপন হার এবং প্রয়োজনীয় উপার্জন হার সমান হয় তাহলে বন্ডের মূল্য তার লিখিত মূল্যের সমান হবে। আবার কুপন হার যদি বন্ডের উপার্জন হারের চেয়ে বেশি হয় তাহলে বন্ডের মূল্য লিখিত মূল্যের চেয়ে বেশি হবে, এবং কুপন হার কম হলে বন্ডের মূল্য লিখিত মূল্যের চেয়ে কম হবে। এভাবে কুপন হার বন্ডের আয়ের ওপর প্রভাব ফেলে। এখন আসো তৃতীয় কোশ্চিনটায় কি ছিল, আমরা আবার আগের পেজে যাই। গ নাম্বার প্রশ্নে ছিল উদ্দীপকে উল্লিখিত এক্স বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। আমরা উত্তর দেখি, এক্স বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার এখানে কি কি দেওয়া আছে। আয় হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের পরিমাণ। 1000 টাকা আমাদের লিখিত মূল্য এবং 14% হচ্ছে কুপন হার, তাহলে 140 টাকা হচ্ছে আয়ের মান, বার্ষিক সুদের পরিমাণ। এমভি হচ্ছে 1000 টাকা, এসভি 1250 টাকা, এন 5 বছর। এখন সূত্র আমরা জানি, YTM এর সূত্র কি, আই প্লাস এমভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন আবার ডিভাইডেড বাই এমভি প্লাস এসভি ডিভাইডেড বাই 2 × 100। এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পেলাম YTM 8%। এখন দেখো ঘ প্রশ্নে, প্রশ্ন ঘতে কি বলেছে, হারুন সাহেবের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। এখন দুটো বন্ডের ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে, যদি আমরা দুটোর মধ্যে তুলনা করতে চাই তাহলে আমাদের দুটোর বর্তমান মূল্য বের করতে হবে। ইনফরমেশন যা আছে সেই অনুযায়ী আমরা বর্তমান মূল্য বের করব। দেখো এখানে এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য নির্ণয় ইনফরমেশন সব দেওয়া আছে। আমরা সূত্র বসাবো, ভ্যালু অফ দ্য বন্ড আমরা কি জানি সূত্রে, আই ইন্টু 1 - 1/(1+KD) টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই KD প্লাস এমভি ডিভাইডেড বাই 1+KD টু দি পাওয়ার এন। এখানে সবগুলো মান বসালাম, ক্যালকুলেশনের পরে আমরা অ্যান্সার পেলাম 1072 টাকা। আবার এখন আমাদের ওয়াই বন্ডের তাহলে বর্তমান মূল্য বের করতে হবে। এখানে আই এর মান আমরা 13% কুপন সুদের হার, তাহলে 130 টাকা আয়ের মান, KD 12%। আর ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য বের করার জন্য আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য নির্ণয় সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই KD, আই এর মান 130 আর KD-র মান হচ্ছে 0.12। সূত্রে আমরা KD-র মান 0.এ বসাবো, তারপরে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পাচ্ছি 1083 টাকা। এখন এখানেই আমাদের উত্তর শেষ না, আমাদের মন্তব্য দিতে হবে। মন্তব্যটা আমরা এখন লিখি, এখানে বন্ড এক্স এর অন্তর্নিহিত মূল্য 1072 টাকা এবং বাজার মূল্য 1250 টাকা। বন্ডটি ক্রয় করলে ক্ষতি হবে 1250 - 1072 = 178 টাকা। এখানে তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম, যদি বাজার মূল্য বেশি হয় অন্তর্নিহিত মূল্যের চেয়ে তাহলে বন্ডটি ক্রয় করলে ক্ষতি হয়। আবার অপরদিকে দেখো, ওয়াই বন্ডের ক্ষেত্রে অন্তর্নিহিত মূল্য 1083 টাকা এবং বাজার মূল্য 850 টাকা, বাজার মূল্য কি কম, তাহলে এখানে বন্ডটি ক্রয় করলে লাভ হবে 1083 - 850 = 233 টাকা। সুতরাং এক্স বন্ডের তুলনায় ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য বেশি, তাই হারুন সাহেবের ওয়াই বন্ডে বিনিয়োগ করা উচিত হবে। প্রশ্নটি সমাধান সহ তোমাদেরকে এখানে আমি দিয়ে দিলাম, তোমরা তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।